আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। ধর্মযাত্রার উৎসব সবার আর মাতৃশক্তি আরাধনায় প্রায় এক মাস যাবৎ চলছে পূজো অর্চনা সনাতন ধর্মদের পুজো। প্রথমে সর্বজনীন দুর্গা উৎসব, মা কালী পুজো, ছট পুজো, কালী পুজো, কার্তিক পুজো, এবার সেই মা দুর্গার রূপে আরেক দেবী আসলেন জগধাত্রী। আর পানশিলার মাতৃশক্তি মহিলা বন্ধনের পরিচালনায় প্রথম বর্ষের জগধাত্রী পুজো উপস্থিত ছিলেন আইটি সেলের সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য, মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভাশিস ব্যানার্জি সহ বিভিন্ন নেতৃত্ব। ঘরোয়া পরিবেশেই প্রথম বর্ষের মহিলাবৃন্দর পরিচালনায় পুজো এসে দেবাংশু ভট্টাচার্য জানান, এরকম ঘরোয়া পুজো হারিয়ে যেতে বসেছে, এরকম পুজো যত আরও হয় বা আরও শুরু হয় তা সকলের সাথেই কামনা করি। একসাথে মিলে এই পুজো করা যায়, তাদেরও বলি যে একসাথে যাতে এই পুজো মহিলাদের দ্বারা হয় তার জন্য আমার পূর্ণ সমর্থন রইল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিক্রমজিৎ রায়, অরূপ চক্রবর্তী ও সুরজিৎ ছাত্রার বিশেষ প্রতিবেদন। জগদ্ধাত্রী পুজোয় এখানে আসলে খুব ভালো লাগলো, বিশেষ করে একদম একটা ঘরোয়া আমেজে যে পুজো হচ্ছে না এখনকার দিনে। পুজোগুলোর তো অধিকাংশ জায়গাতেই থিমের চাকচিক্য, এইসবের দিকে নজর দিতে গিয়ে অনেকেই পুজোর ঘরানাটাকেই ভুলতে বসেছে। তো সেই জায়গায় তার যে পুজোর যে পিওরিটি, ওটা খুব ভালো লাগলো। আমি অনেকক্ষণ বসেছিলাম পুজোর সামনে এবং অঞ্জলিও দিলাম, অঞ্জলি দেওয়ার ইচ্ছা ছিল। খুব ভালো। মায়ের কাছে কী চাইলেন? মায়ের কাছে চেয়েছি অনেক কিছু, এবং আমার মা বলতো আবার মায়ের কাছে কী চাইছে এটা কাউকে বলতে নেই, তো ফলে আমি সেই জন্য আলাদা বাংলা। তবে হ্যাঁ, আমি অ্যাজ হোল সবার জন্য যেটা চেয়েছি সেটা একটাই চেয়েছি, যে দুটো চাওয়া অ্যাকচুয়ালি। প্রথম চাওয়া হচ্ছে যে বাংলার এখানে এতগুলো মায়েরা আছেন, এই মায়েদের দেখভাল করছেন যে মা, সেই মা যেন সুস্থ থাকেন, তিনি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো না জানি। যেমন আমরা সবসময় যে আমাদের ঘরের কর্তা যিনি হন তিনি যেন ভালো থাকেন, তাহলে ঘর সংসার ভালো মতো চলবে, সেটা চেয়েছি। আর দ্বিতীয়ত চেয়েছি এই মায়ের প্রদীপে সর্ষের তেল দিতে হয়েছে, মায়ের ভোগ রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার লেগেছে, এইগুলোর দাম যাদের জন্য বাড়ছে মা যেন পরের বার তাদেরকে একটু শিক্ষা দেন, সর্ষের তেল গ্যাস এগুলো যেন একটু সস্তা হয়, এটাই চেয়েছি। কারণ পরের বার যখন মা জগদ্ধাত্রী আসবেন ততদিনে অশুভ হয়ে গেলেও যেতে পারে। দলের পক্ষ থেকে সেরকম কিছু এখনো না হয়। 2024 সালে লোকসভা নির্বাচন আসছে কয়েক মাস পরে, কি প্রস্তুতি বা কি সিদ্ধান্ত? তৃণমূলকে আলাদা করে প্রস্তুতি নিতে হয় না, আমরা সারা বছর প্রস্তুতিতে থাকি। যে সমস্ত ছেলেমেয়েরা সারা বছর পড়ে না, সিনেমা দেখে স্কুল বাঙ্ক মানে, তাদের পরীক্ষাটাকে চোখ কালো করে রাত্রি জেগে পড়তে হয়, পরীক্ষার লেগে ঘুমায়, পরীক্ষা দ্বারা এনার্জি থাকে না। আর আমরা সারা বছর পড়ি, তো আমরা তৃণমূল কংগ্রেস যারা করি দেখবেন রক্তদান শিবির কে করছে তৃণমূল কংগ্রেস। আপনি কটা বিজেপি রক্তদান শিবির দেখেছেন চোখ বন্ধ করে বলুন তো, মনে করে দেখতে পাবেন না। মানুষের বিপদে আপদে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস, ঝড়ে তৃণমূল কংগ্রেস, বন্যায় তৃণমূল কংগ্রেস, আমফানে তৃণমূল কংগ্রেস, কোভিডে তৃণমূল কংগ্রেস। মানুষ যাতে এমনকি কারোর বাড়িতে বিপদ আপদ হলো, এমনকি দেহ নিয়ে যাওয়ার জন্য শ্মশান বন্ধুরা তৃণমূলের কর্মীটা পাড়ার, তো মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের সবসময় পাশে পায়, এটাই আমাদের প্রস্তুতি, এটাই আমাদের অর্গানাইজেশন, এটাই আমাদের সংগঠন, সাধারণ মানুষের সংগঠন। তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প প্রজেক্ট, ফলে আমাদের আলাদা করে প্রস্তুতির দরকার নেই। আমাদের শুধু মানুষকে এটা বোঝাতে হবে যে 21-এর লড়াইটা ছিল রাজ্যকে বাঁচানোর লড়াই বহিরাগত শক্তির হাত থেকে, আর 24-এর লড়াইটা হচ্ছে যে শক্তি ভারতবর্ষের সর্বনাশ করছে তাদেরকে সেখান থেকে সরানোর লড়াই। এই ডিফারেন্সটা মানুষের কাছে তুলে ধরা, এটাই আমাদের আপাতত লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা সেগুলি সেটা করব। 24-এ ডিসেম্বর গীতা উৎসবে প্রধানমন্ত্রী বাংলায় আসছেন, কী বলবেন এই বিষয়ে? হ্যাঁ, খুব ভালো, ওয়েলকাম। আমরা তো সবসময় বলি দেখুন, নরেন্দ্র মোদী যে কারণে আসছেন ওটা হচ্ছে সম্ভবত লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ এরকম কিছু একটা, এটা ধর্মীয় প্রোগ্রাম, আসছেন খুব ভালো কথা, লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ করুন। কিন্তু আমার কথা হচ্ছে এই লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ, এই গীতাপাঠ তো গত বছরে হয়েছে, মানে গত বছর একটা সাল ছিল, তার আগের বছরে ছিল, তার আগের বছরে ছিল, ঠিক লোকসভা ভোটে 3 মাস আগে গীতাপাঠ করতে কেন আসতে হচ্ছে? গীতা কি, গীতা বইটা তো নতুন প্রিন্ট হয়ে বেরোয়নি কারখানা থেকে, গীতা তো আমাদের জন্ম জন্মান্তর, আমাদের দাদু ঠাকুরদা তো বহু আগে থেকে শ্রীকৃষ্ণের বাণী নিয়ে গীতা, তো সেই গীতা পাঠ করতে নরেন্দ্র মোদী আসছেন খুব ভালো কথা, বাট কেন লোকসভা ভোটের আগে? কেন অমিত শাহরা ঠিক ভোটের আগে আসেন লোকের বাড়িতে বাড়িতে ঢুকে খেতে বসেন কলাপাতা পেতে? তো আমাদের কথা হচ্ছে কারা ভোট কেন্দ্রিক নির্বাচন কেন্দ্রিক ভক্তি দেখাচ্ছে, আর কারা সারা বছর ঈশ্বরকে পুজো করে ধ্যান করে অর্চনা করে, এটা তফাত বোঝার জন্য আজকে বাংলার মানুষ অনেক পরিণত। ভারতে বিশ্বকাপ পরাজয় হলো, একটু দুঃখের আবেগ এ বিষয়ে কি জানাবেন? না দেখুন, দুঃখ তো বটেই, এটা কী বলবো বলুন, পরপর 10টা ম্যাচ জেতার পর একটা ম্যাচে হার, আর সেখানে আর কিছু করার নেই, এটা তো অবশ্যই খারাপ। তবে আমরা জানেন তো, মানে আমি তো বিশেষ করে একটু পয়া অপয়া তত্ত্বে খুব বিশ্বাস করি, স্টেডিয়ামের নাম নরেন্দ্র মোদী স্টেডিয়াম, কী হবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, সেখানে স্বয়ং উপস্থিত নরেন্দ্র মোদী নিজে,
নরেন্দ্র মোদী প্রথম চন্দ্রযান উৎক্ষেপণের সময় উপস্থিত ছিল ভেতরে, চন্দ্রযান ল্যান্ড করেনি। দ্বিতীয় চন্দ্রযানের সময় উনি ছিলেন সাউথ আফ্রিকায় সম্ভবত, চন্দ্রযান ঠিক চাঁদে পৌঁছে গেছে। তো এটা স্বাভাবিক, এটা পয়া অপয়ার ব্যাপার থাকে। তার উপরে দাঁড়িয়ে ধরুন আরও কয়েকটা ব্যাপার আছে, এখানে ওইখানকার যে পিচটা ওটা তো খুব সুবিধাজনক আমাদের জন্য ছিল না, এই খেলাটি ইডেনে ফেলা যেত। ওখানে একটা জিনিস আপনারা দেখবেন, খেলা চলতে চলতে আমরা এটা খেয়াল করেছি, এটা আমার ক্রাউড নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যখন সেকেন্ড ব্যাটিং করছে অস্ট্রেলিয়া, তারা ভালো ব্যাট করছে, ভারতের অবস্থা যখন একটু খারাপ, আপনি দেখবেন ওখানকার ক্রাউড পুরো শান্ত হয়ে গেছে। কিন্তু এটি যদি ইডেন গার্ডেনে যখন খেলা হয়, KKR যখন খেলে বা ভারত যখন খেলে, যতই খারাপ পরিস্থিতি হোক ক্রাউড কিন্তু চিয়ার করে যায়। ওখানে ক্রাউডটা একটু মরা ক্রাউড ছিল, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে, আমি রাজনৈতিক কথা বলছি না, কিন্তু আমি বাস্তব যেটা দেখেছি সেটা বলছি। আর তার উপরেও দাঁড়িয়ে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, দেখুন সব দিন সবার ভালো যাবে তা তো নয়, 10টা ম্যাচ ভারত ভালো খেলেছে, একটা দিন কোথাও গিয়ে আমাদের হয়তো ক্লিক করেনি সেভাবে, তবে রোহিত শর্মাটা চেষ্টা করেছেন, এটাতেই আমরা খুশি। এবং আমাদেরকে যে 10টা ম্যাচ জিতেছেন আমার কাছে ওটা ইম্পর্টেন্ট, একটা ম্যাচ হেরেছেন আমার কাছে ওটা ইম্পর্টেন্ট নয়, হয়তো ওই ফাইনাল স্টেপটা। এবং সৌরভ গাঙ্গুলির ক্ষেত্রে আপনি যদি দেখেন, হয়তো তার কোনো ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড নেই, কিন্তু সৌরভ গাঙ্গুলি কিন্তু ভারতকে বহুবার ফাইনালে পৌঁছেছেন বিভিন্ন ট্রফিতে। তো আমার কথা হচ্ছে, একটা সিঁড়ি থেকে 9টা সিঁড়ি অবধি যাওয়াটা কিন্তু খুব কষ্টকর। ধোনির যে ক্ষেত্রে যেটা পজিটিভ ছিল, সৌরভ গাঙ্গুলি 1 থেকে 9 প্রত্যেকবার করেছেন, 10 নম্বর সিঁড়িটা উঠতে পারেনি, ধোনি একবার ওই 10 নম্বর সিঁড়িতে চলে ফেলেছে 2011-তে, সেটা হয়তো রোহিত শর্মার এবার পারল না, এটা দুঃখের বিষয়। তারপরে অপয়ার ব্যাপার তো আছেই, সব মিলিয়ে মিশিয়ে একটু অবস্থা খারাপ হয়েছে, আশা করি পরের বার ভারত পুষিয়ে যাবে। আর অন্তত হাত জোর করে বলছি, ফাইনাল ম্যাচ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফেলবেন না, এটা একটা অনুরোধ। আরেকটা কথা হচ্ছে যে কেন অপয়া, জানেন তো, পৃথিবীতে কোনো দিন কোনো জীবিত মানুষের নামে স্টেডিয়াম রাস্তাঘাট হয়নি, এই প্রথম হয়েছে। মমতা ব্যানার্জি তো চাইলে করতে পারতেন, মমতা ব্যানার্জি স্মরণীয় করেছে, করেননি তো, উনি বেঁচে থাকতে নিজের নামে স্টেডিয়াম করছেন, নিজে কি মানে আপনি উন্মাদ বলবেন না পাগল বলবেন কি বলবেন বলুন, আরে ভগবান যা করার করেছে। 2024 বিজেপি সরকারের প্রথম, দেখুন ইন্ডিয়া 23 না জিতলেও 24 ইন্ডিয়া জিতবে, 24 জিতবে, 24 ইন্ডিয়া জোট নিয়ে কি বলবেন, কি বলবো, জোটে আমরা সব ঠিক আছি, ভালো আছি, জোটে ঠিক আছে, 42-এ কত সংখ্যা বলবো না, সংখ্যা আমরা বলতে রাজি নই, তবে গতবারের চেয়ে আমরা ভালো রেজাল্ট করবো, 19-এর চাইতে 21-এ ভালো হয়েছে, 21-এর চাইতে 24-এ ভালো হবে, সংখ্যা বলতে পারবো না, কারণ আমি অমিত শাহর মতো নই, 200 সিট মিলেগা ভাই হবে না, তারপরে 77 ছোটা হাতি করে সব এমএলএ বিধানসভায় চলে, কিন্তু CPM থেকে তো ভিন্ন সুর আসছে, CPM-এর কথা বলবেন না দাদা, চ্যান্ড গেঞ্জির বুক পকেট কী আলোচনা করবো বলুন তো, CPM নাই, উঠে গেছে পার্টিটা, দোকান বন্ধ হয়ে গেছে, এই পার্টিটা নাই। আর CPM-এর কেসটা এখন হয়ে গেছে, ছোটোবেলা আমরা যখন খেলতাম একটু ধরুন বড়রা খেলছি আর কিছু পাড়ার বাচ্চারা আসতো যে দাদা খেলা নিতে হবে, তখন আমরা কী বলতাম, ঠিক আছে তোরা দুধ ভাত, তোরা থাক, কিন্তু দুধ ভাত খেলোয়াড়। তো CPM হচ্ছে রাজ্যে আমি দুধ ভাত, ও সিরিয়াসলি নিয়ে লাভ নেই, ঠিক আছে ভালো থাকবেন, থ্যাংক ইউ। দিদি আজকে আপনাদের এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে প্রথম বর্ষ, কি বলবেন? প্রথম বর্ষ আমাদের এই খেয়ালি সঙ্ঘের, আগে এলাকায় দুর্গাপুজো এবং কালী পুজো হতো, কিন্তু এই গলিটাতে কোনো পুজো হতো না। তো এইখানে যেই মানে মানুষরা আছে প্রত্যেকেই বলতে আমাদের এই গলিটায় পুজো হয় না, পুজো হয় না। তো এই বছর আমরা চেয়েছিলাম প্রত্যেকটা মহিলারা মিলে যে একটা জগদ্ধাত্রী পুজো করতে, কারণ দুর্গাপুজো এবং কালী পুজো আমাদের পাড়ায় হয়, তো নতুন করে জগদ্ধাত্রী পুজো করার পরিকল্পনা করি। মোটামুটি কমিটিতে 13 জন মহিলা আছে এবং এছাড়াও আরও মহিলারা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই জগদ্ধাত্রী পুজোটা সফল করা সম্ভব হয়েছে। সবাইকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে পুজো আরও বড় হবে আশা করা যায়, পুজো বড় হবে, কারণ প্রথম বছর আমরা আমাদের নিঃস্বার্থভাবে খেটে যতটা পারার চেষ্টা করেছি, আমরা আশা করব পরের বছর আরও অনেক 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 বড় হবে সবার আশা। প্রথম বছর পুজোতে দেবাংশু সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ আসলো, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, আমরা আমাদের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে প্রত্যেকে গিয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নয় বিশিষ্ট সমাজসেবীদেরও আমরা নিমন্ত্রণ জানিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত ছিল দেবাংশু দা, মানে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলে সোশ্যাল মিডিয়ার সভাপতি, এবং এছাড়া উপস্থিত ছিল মধ্য কলকাতার ছাত্র পরিষদের সভাপতি শিবাশিষ ব্যানার্জি, এছাড়া উপস্থিত ছিল বিভিন্ন আমাদের পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান এবং খর্দা পৌরসভার চেয়ারম্যান উপস্থিত ছিল, এছাড়াও বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত ছিল। প্রত্যেককে আমরা পুজোতে সাদর আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের কমিটির পক্ষ থেকে, প্রত্যেকটা মহিলা গিয়ে তারা প্রত্যেকে আসাতে অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে। আপনার নাম? নয়নিকা রয়। এই আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।